নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। কত সহজে দুধ থেকে আমি বাড়িতে পনির তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার। আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, দুধটা জালে বসিয়েছি, দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। একটা বাটিতে নিয়ে নেব 1 টেবিল চামচ ভিনিগার। আমি ভিনিগার দিয়ে চানাটা কাটব, এর সাথে 4 টেবিল চামচ জল মিশিয়ে নেব। আপনারা চাইলে লেবুর রস দিয়েও চানাটা কেটে নিতে পারেন। এবার অল্প অল্প করে এই জল আর ভিনিগারের মিশ্রণ দুধের মধ্যে দেব আর অনবরত নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে, এইভাবে অনবরত নাড়তে থাকবো। ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে, জল আর ছানা আলাদা হয়ে গেছে। এবার ছানাটা ছেঁকে নেব, একটা পাতলা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটা আমি ঢেলে নেব। ছানাটা আমি ছেঁকে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে একবার ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধ বা টক ভাবটা না থাকে। এবার হাত দিয়ে চেপে চেপে এক্সেস জলটা বার করে নেব। আমি যতটা সম্ভব চেপে চেপে জলটা বার করে নিয়েছি। এবার এর উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি বেল্লি চাকি নিয়েছি, চাকিটা দিয়ে এর উপরে আস্তে করে চাপ দেব। দেখতে পাচ্ছেন আরো কিছুটা জল এর থেকে বেরিয়ে এসে, জলটা ফেলে দেব। এইভাবে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, বেল্লি চাকিটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা এক্সট্রা জল ছিল সেটা বেরিয়ে গেছে, জলটা ফেলে দেব। কাপড় থেকে পনিরটা বার করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জমে গেছে ছানাটা, রুম টেম্পারেচারে এসে গেছে, বেশ ঠান্ডাও হয়ে গেছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পনির তৈরি হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতেই পনির তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হবো অন্য একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।